মানে নিব্বা নিব্বিদের প্রেমটা ঠিক এইরকম হয়, আজকে কে পছন্দ কালকে ওকে ভালো লাগছে না, কালকে ওকে ভালো লাগছে পরশু ওকে ভালো লাগছে, মানে কি কাকে কখন ভালো লাগছে নিজেই জানে না, কাকে কখন ভালো লাগছে না সেটাও নিজে জানে না। আর এদের চয়েসটাও বা কীরকম, একদম রোগাব্যাটকা হবে, একটু খুলে খালে দেখিয়ে ফটো ছাড়বে, হুক্কা বা সিগারেট খেয়ে মানে ডিপি থাকবে, মানে হুক্কা বা সিগারেট খাচ্ছে এরকম একটা, তারপর সব মেয়েকে খুব ভালোবাসবে কারণ, বা ছেলেকে খুব ভালোবাসবে কারণ তাদের অনেক বড় বড় মন, ঘন ঘন প্রেমে পড়বে এরা, তারপর আবার সেই পুরনো জনের কাছেই ফিরে আসবে, আবার ঝামেলা হবে, আবার নতুন মেয়ে, আবার পুরনো মেয়ে, মানে এরকম চলতে থাকবে। বেশ একটু DSLR বা KTM বা বাইক ফাইক একটু থাকবে, মানে বাপের পয়সা একটু থাকবে আর কি। এইরকম ছেলে মেয়েদেরই যখন ব্রেকআপ হবে তখন দোষ দেবে যে পুরো জাতি সমাজ কেউ যেন প্রেম না করে কারণ এদের ব্রেকআপ হয়েছে, মানে এরা ভাবে যে আমাদের ব্রেকআপ হয়েছে মানে প্রেমটাই কিছু না, তখন এদের মনে হয় যে প্রেমটা লোকে করে শুধু শরীরের জন্য। এতদিন ধরে কেন মনে হয়নি তোমার, এখন ব্রেকআপ হয়েছে বলে এসব মনে হচ্ছে? কারোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে তোরা নিব্বা নিব্বি।